35তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে। 10 দিন ব্যাপী উৎসবের সমাপনী দিন ছিল বুধবার। জমকালো আয়োজনে উৎসব শুরু হয়েছিল 24 অক্টোবর বিকেলে। রেড কার্পেটের মাধ্যমে শুরু হয়েছিল আয়োজন। টোকিও শহরের হিবিয়া, ইউরাকুচো, মারুনাউচি ও গিনজা এলাকায় বসেছিল উৎসবের আয়োজন। প্রথম দিনে লালগালিচায় হেঁটেছিলেন বিভিন্ন দেশের নামী তারকারা। দূতি ছড়িয়েছেন এবারের আসরের অ্যাম্বাসেডর জাপানি তারকা এই হ্যাশিমাতো। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছে জে জে তাকাহিসা পরিচালিত ফ্র্যাগমেন্টস অব দ্য লাস্ট উইল। সমাপনী দিনে প্রদর্শিত হবে দক্ষিণ আফ্রিকার অলিভার হারমানাস পরিচালিত সিনেমা লিভিং। উৎসবের পুরো আয়োজন সরাসরি বসলেও এবার বাণিজ্যিক শাখা TIFF.com বসছে অনলাইনে। এবারের আসরে প্রতিযোগিতা বিভাগের জন্য 160টি দেশের 1695টি সিনেমা জমা পড়েছিল। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে 111টি সিনেমা। তার মধ্যে প্রতিযোগিতা বিভাগে 15টি চলচ্চিত্রকে নির্বাচিত করা হয়েছে। 8টি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে ছিলেন আমেরিকান নির্মাতা জুলি টেমোর। 10 দিন ব্যাপী টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আজ। কার হাতে উঠছে উৎসবের সর্বোচ্চ সম্মাননা তা জানার অপেক্ষায় বিশ্বের সিনেমা প্রেমীরা। টোকিও মিডটাউন হিভিয়া থেকে আলকাসির সমসংবাদ।